আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে লঘুচাপ, আগামী সপ্তাহের শুরুতে আসছে মৃদু শৈত্যর প্রবাহ, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই শৈত্যর প্রবাহ কোন কোন জেলা উপর দিয়ে বয়ে যাবে, কবে কখন থেকে পড়বে হাড়কা পানো শীত, আর কি বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আপনার জেলার আবহাওয়া খবর জানতে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। উত্তরে হাওয়া বইছে, রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, আগামী সপ্তাহের শুরুতে আসছে মৃদু শৈত্য প্রবাহ, এদিকে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ, সেটি ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা এখনও তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এটি বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকায় এর প্রভাব বাংলাদেশে পড়বে না। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির কোনো আলামত পাওয়া যায়নি, তাই আপনারা আতঙ্কিত না হয়ে নিশ্চিন্তে রোদের কাজ করতে থাকুন। আসছে শৈত্য প্রবাহ, আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ পঞ্চগড়ে তেঁতুলিয়া ফের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস, এটাই এখন পর্যন্ত চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত 12 ডিসেম্বর তেঁতুলিয়ার তাপমাত্রা নেমেছিল 9.9 ডিগ্রিতে। তবে আপাতত কয়েকদিনে তাপমাত্রা তেমন পরিবর্তন না আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তর অঞ্চলে মৃদু শৈত্যর প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। বাংলাদেশের আগামী 24 ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যর প্রবাহ বলা হয়, আর 6 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যর প্রবাহ বলা হয়, আর তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যর প্রবাহ বলা হয়। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।